দক্ষিণবঙ্গে আবার কালবৈশাখীর পূর্বাভাস, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গের কোথায় কোথায় এই কালবৈশাখী তার প্রভাব ফেলতে চলেছে, তো সমস্ত কিছু বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের খবর প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন দেখে নিই। অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান চলে যাওয়ার পর রেখে গিয়েছে ক্ষত চিহ্ন। ঘটনার পর ছয় দিন পেরিয়ে গেল, এখনও রাজ্যের অনেক জায়গায় আসেনি বিদ্যুৎ। পানীয় জলের জন্য হাহাকার চলছে দিকে দিকে। এই পরিস্থিতিতে ফের ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তাই এবার ঘূর্ণিঝড় নয়, বাংলাতে অতি পরিচিত কালবৈশাখী ঝড়। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গে থেকে থেকে দমকা হাওয়া বইতে শুরু করেছে। হাওয়ার গতিবেগ ভালোই, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। জোরালো দক্ষিণা ও পশ্চিম বাতাসে দাপটে রবিবার থেকে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। সোমবার বীরভূম মালদা জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়ের দাপট মালদা জেলায় আমের ব্যাপক ক্ষতি হয়েছে। সূত্রে খবর, সোমবারের ঝড়ে মালদায় মৃত্যু হয়েছে দুজনের। মালদা জেলায় ইংরেজবাজার থানা এলাকায় মিল্কি অঞ্চলে খাস করে ঝড়ে দেওয়া চাপা পড়ে সৌদান বিবি মারা গিয়েছেন এবং নতুনটোলা গ্রামে হাসিবুল শেখ বজ্রঘাতে মারা গিয়েছেন। সোমবার ঝড়ের উত্তরবঙ্গে অনেক গ্রামে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে আরও কিছু জায়গায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হবে। বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের কাছে একটি নিম্নচাপ অক্ষরেখা, যা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, তাতেই বাড়বে কালবৈশাখীর সম্ভাবনা। তবে এখন এই প্রবল গরম পড়ার আশঙ্কা কম। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিভাগের দাবি, ধীরে ধীরে বর্ষার দিকে এগুচ্ছে পরিস্থিতি, তাই বায়ুমণ্ডল পরিবর্তন আসছে। উল্লেখ্য, আমফান পরবর্তী সময়ে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গে এবার কালবৈশাখীর পূর্বাভাস নতুন করে চিন্তায় ফেলছে রাজ্যবাসীকে। তো বন্ধুরা, তো অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল হাওয়া অফিসের তরফ থেকে লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে।